রাজ্যে এসেছেন রাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ জোটের মনোনীত প্রার্থী দ্রৌপদী মুর্মু। মঙ্গলবার বিকেলে শহরের একটি অভিজাত হোটেলের রাজ্যের মন্ত্রী, বিধায়ক এবং সাংসদদের সঙ্গে বৈঠক করেছেন তিনি। রাষ্ট্রপতি নির্বাচনে সমর্থন আদায়ের লক্ষ্যেই এই বৈঠক আয়োজিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, আসামের প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল সহ রাজ্য মন্ত্রিসভার অন্যান্য মন্ত্রী, বিধায়ক এবং সাংসদরা। বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক এবং অন্যান্যরাও উপস্থিত ছিলেন। দ্রৌপদী মুর্মুকে ত্রিপুরা সুন্দরী মায়ের রাজ্যে স্বাগত জানিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেছেন, প্রধানমন্ত্রীর চেষ্টার ফলে একজন তপশিলী জাতির মহিলা রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হয়েছেন। বিভিন্ন রাজ্যের এমপি এবং বিধায়কদের সমর্থন নিয়ে দ্রৌপদী মুর্মু অবশ্যই জয়লাভ করবে বলে তিনি আশা প্রকাশ করেছেন। এনডিএ তথা আরও অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে ওদের যে মনোনীত প্রার্থী শ্রীমতী দ্রৌপদী মুর্মু মহোদয়কে এই ভূমিতে আমি স্বাগত জানাই। মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ তার জন্য জানাই। উনি যে প্রথমবার একজন এসটি মহিলা প্রার্থী রাষ্ট্রপতি পদ প্রার্থী করেছেন, আমাদের পূর্ণ বিশ্বাস যে পুরো ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে এমপি এবং এমএলএ এই তরফা সমর্থন নিয়ে শ্রীমতী দ্রৌপদী মুর্মু আগামী ভারতবর্ষের রাষ্ট্রপতি হতে চলছেন। আমরা অত্যন্ত আনন্দিত, জীবনের প্রত্যেকটি রাজ্যের মধ্যে ছোট খুব গরিব সেখানে পৌঁছাচ্ছেন এবং আহ্বান করছেন। আমরা অত্যন্ত গর্বিত আনন্দিত ওনার যে আত্মিক হৃদয় তার বহিঃপ্রকাশ আজকে ওনার বক্তব্যের মাধ্যমে আমি তুলে ধরেছি। রাষ্ট্রপতি নির্বাচিত হলে ত্রিপুরা সুন্দরী মায়ের আশীর্বাদ নেওয়ার জন্য রাজ্যে আবার আসার জন্য দ্রৌপদী মুর্মুর প্রতি আন্তরিক আবেদন রাখেন বিপ্লব কুমার দেব। রাজ্যে আসার জন্য দ্রৌপদী মুর্মুকে হৃদয় থেকে ধন্যবাদ জানান তিনি। ত্রিপুরা মা কে ভূমি মে আমাদের হাম লোক রাষ্ট্রপতি পদ প্রার্থী শ্রীমতী দ্রৌপদী মহোদয়কে অনেক অনেক মানে স্বাগত করতাম হুম এস ভূমি মে আমার পূর্ণ বিশ্বাস মা ত্রিপুরেশ্বরীকে আশীর্বাদ মে পুরে দেশ সে হর রাজ্য সে সবই এমপি এবং এমএলএকে এক তরফা সমর্থন সে আপ চুনে যায়গি আর মাননীয় প্রধানমন্ত্রী জি কা जो एक राष्ट्रपति पद प्रार्थी जो कि अंतिम वर्ग से आती है, महिला है, वो साथ ही साथ एसटी है। हम लोग नॉर्थ ईस्ट वासी है, हमारे यहाँ भी बड़े मात्रा में एसटी है, हमारे राज्य में भी 32% है। हम लोग उत्फुल्लित है, जो एक ऐतिहासिक है सिद्धांत माननीय प्रधानमंत्री जी ने लिया है और मैं दोबारा इस भूमि में শ্রীমতী দ্রৌপদী মুর্মু মহোদয়া যো কি আমার রাষ্ট্রপতি পদ প্রার্থী মানে বহুত বহুত বধাই দেতা হুম অগ্রিম আর মানে আশা করতে হুম রাষ্ট্রপতি পদ মে অলঙ্কৃত করলে কে বাদ আমার এস ভূমি মে জরুর ত্রিপুরেশ্বরী মা কা আশীর্বাদ দেনে কে লোক আয়েঙ্গি আর ইনকা আশীর্বাণী শুনলে কাম লোক মৌকা মিলে। উজ্জ্বল রাজনৈতিক জীবনে দ্রৌপদী মুর্মু বহু গুরুত্বপূর্ণ পদ অলঙ্কৃত করেছেন। ঝাড়খণ্ডের রাজ্যপালের দায়িত্ব দক্ষতার সঙ্গে পালন করেছেন তিনি। এবার রাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ জোট এবং অন্যান্য রাজনৈতিক দলের প্রার্থী মনোনীত হয়েছেন। এই নির্বাচনের ক্ষেত্রে বিশেষ ভূমিকা নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতের মতো বৃহৎ গণতন্ত্রের দেশে একজন আদিবাসী মহিলা রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হয়েছেন, একদিকে তা পরম গৌরবময় বিষয়, অন্যদিকে মহিলা শক্তির বিকাশে উজ্জ্বল এক বিশাল ইতিবাচক দিক।
18 জুলাই রাষ্ট্রপতি নির্বাচন এবং এই নির্বাচনের ঠিক প্রাক মুহূর্তে যিনি এনডিএ প্রার্থী রয়েছেন দ্রৌপদী মুর্মু ওনার একদিনের ত্রিপুরা সফর আজ এবং এই সফর শেষে তিনি কিন্তু একটা বৈঠক করেছেন সেই বৈঠকে প্রত্যেক বিধায়করা সেখানে উপস্থিত ছিলেন এবং বলতে গেলে তিনি কিন্তু ঝাড়খণ্ডের রাজ্যপাল ছিলেন এবং বলতে গেলে উড়িষ্যার তিনি নারী নেত্রী ছিলেন একেবারে বলতে গেলে সেখানে একজন এসটি মহিলাকে সেখানে প্রার্থী করা হয়েছে এই রাষ্ট্রপতি নির্বাচনে এবং যে বিধায়করা রয়েছেন প্রত্যেকে যখন তাদের নিজেদের প্রতিক্রিয়া ব্যক্ত করছিলেন এই বিষয়টি নিয়ে তখন কিন্তু রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব যেটা জানিয়েছেন অনেকটাই তিনি উৎসাহিত রয়েছেন এবং তিনিও কিন্তু অনেকটাই খুশি রয়েছেন এই যে একজন এসটি মহিলাকে সেখানে প্রার্থী করা হয়েছে সেটা নিয়ে এবং বলতে গেলে একেবারে একদিকে রয়েছে দ্রৌপদী মুর্মু অন্যদিকে রয়েছে যশবন্ত সিনহা দেখার বিষয় সময়ের অপেক্ষা কোন প্রার্থীর পাল্লা কতটুকু ভারী হয় ক্যামেরায় সুমন গণের সাথে আমি প্রিয়াঙ্কা রাইজেস্ট নিউজ।